আবার এটা নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি চলে। জানেন তো এই কন্ট্রোভার্সি, নবী মাটি না নবী নূর, সারা জীবন শুনছেন না? আজকে একটুখানি টাচ দিয়ে দেবো, সময় আছে? আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের আকীদা হচ্ছে, আল্লাহ রাসূলকে যদি কেউ মাটি অস্বীকার করে তার ওই মান থাকবে না, আর আল্লাহ রাসূলকে যদি নূর অস্বীকার করে তার ওই মান থাকবে না। আল্লাহ রাসূল মাটি এবং নূর উভয়ের সংমিশ্রণ বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহ যখন আল্লাহ রাসূলকে সূরাতে বশরীতে দুনিয়ায় মাবুস করবেন, পাঠাবেন বলে ফরিস্তাকে ডাকলেন, ফরিস্তা বলে কি, আমার মুহাম্মদকে দুনিয়ায় সূরাতে বশরীতে পাঠাবো, যাও আমার একটা নিজাম আছে, দুনিয়া থেকে মাটি নিয়ে এসো। আল্লাহ কোথায় যাব বলছে, সার জমিনে মদিনায় চলে যাও, মদিনায় চলে যাও। মদিনায় গেছে, যেখানে ওর কবর হবে ওখান থেকে মাটি দাও, পৃথিবীর জ্যোতি বলা হয় ওই জায়গাটাকে, সেখান থেকে মাটি দিয়েছে। তাও আল্লাহ কি বলছেন, জান্নাতের ঝর্ণার পানি দিয়ে ওটা ধোও মাটিটাকে। এখন আমার প্রশ্ন, জান্নাত তো নূর ছাড়া অন্য কিছু নয়? জান্নাতের পানি নূর, মাটি নূর, হাওয়া নূর, ফল নূর, ফুল নূর, ফেরেশতা নূর, আপনার হুর নূর, জান্নাত টোটালটা নূর। এখানে যতই দল আছে সব দল কিন্তু একমত যে জান্নাত পুরোটা নূর, এখানে কেউ দ্বিমত নেই, একদম ফাইনালি। তো জান্নাতের পানি দিয়ে ধোয়া হলো মদিনার মাটি, তো কি হলো, মাটি এবং জান্নাতের পানি হলো নূর, ঠিক আছে? আল্লাহ হয়েছে, বলছে তোমার ডিউটি শেষ, আমার রাসূল মায়ের পেটে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় আমার রাসূল হাজারো জাহ জালালের সাথে দুনিয়ায় তাশরিফ আনলেন। ফাজাআ মুহাম্মদ বাশীরা ওয়া নাযীরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা, সকলে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আসলেন, এখন আমরা কি দেখলাম, মাটি দ্বারা আল্লাহ রাসূলকে সৃষ্টির জন্য দুনিয়া থেকে মাটি নিয়ে যাওয়া হলো মদিনা থেকে। তো আমি মাটিটা অস্বীকার করব কোথায়? রেফারেন্সটা দিই, হাদিসটা কাবুল আহবার নামক হাদিসের গোয়া হাদিস গ্রন্থের মধ্যে পাবে। অনেকে বললেন বুখারীতে নেই, মুসলিমে নেই, তিরমিজি আবু দাউদ সিয়াসাত্তাতে নেই। শুনুন, বুখারী মুসলিম আবু দাউদ আপনার তিরমিজি মিশকাত আপনার ইবনে মাজাহ সিয়াসাত্তার গুরুত্ব তো আমাদের কাছে আছে, এছাড়াও যত সহিহ হাদিসের কিতাবে সহিহ হাদিস এসেছে এবং যত হাদিস এসেছে সবের গুরুত্ব আমাদের কাছে আছে। কারণ ইমাম বুখারীর আগে বুখারী শরীফ ছিল না, তাহলে তখন কোন হাদিস ছিল? বুঝতে পারছেন তো নাকি? ইমাম বুখারীর তার উস্তাদ হচ্ছে হযরত ইমাম, আপনার ইমাম বুখারীর উস্তাদ হচ্ছে যার কাছে প্রথম হাদিস পড়েছিলেন, তার নাম হচ্ছে আবু হাফস কবির। আবু হাফস কবিরের উস্তাদ হচ্ছে ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের উস্তাদ হচ্ছে ইমামে আজম আবু হানিফা, তার উস্তাদ হচ্ছে ইমাম আনাস বিন হযরতে আনাস বিন মালিক আল্লাহর রাসূলের সাহাবা। সুবহানাল্লাহ, বলে ব্যাপার বুঝে যাচ্ছে তো? তাহলে এই যে আল্লাহর রাসূলের সাহাবার পর থেকে আবু হানিফা, ইমাম আবু হানিফা, তারপরে আপনার কি বলে আপনার ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ, তারপরে ইসহাক রাহবাবি, তারপরে আবু হাফস কবির, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, মক্কি ইবনে ইব্রাহিম, আব্দুর রহমান আল বুখারি, ইনারা তো ইনাদের কাছে তো ইমাম বুখারী হাদিস পড়েছেন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? তখন তো বুখারী লেখা হয়নি। আজকে মাথায় যাদের ঢুকে আছে বুখারী সহি বুখারীতে আছে, আমাকে যে প্রশ্ন করে দেয়, কথিত আহলে হাদিস যারা বর্তমান দেখতে পান সারা পৃথিবীতে অতি অল্প সংখ্যক, অতি অল্প সংখ্যক, এটা তারাও জানে। আমি কারো বিরুদ্ধে চারণ করছি না, কেন করছেন, কি জন্য করছেন, কেন করবেন, দেশে গণতন্ত্র আছে, আপনার ইচ্ছা আপনি করছেন, আমি করি না, আমার ইচ্ছা। তবে তাদের তাদের কাছ থেকে প্রভাবিত হয়ে কেউ যদি মনে করেন বুখারী শরীফ শুধু আমাকে যে প্রশ্ন করছে দরবারে, হঠাৎ করে দৌড় করে হড়ম করে ঢুকে গেল, সালাম আলাইকুম মহাশয়, ওয়ালাইকুম সালাম, বলুন আপনার কাছে একটা আমার প্রশ্ন আছে। আমি কি প্রশ্ন ভাই, বলছে আপনাদের হানাফিদের মেয়েরা এই যে স্তনের উপরে নামাজে হাত বাঁধে, এটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারীর? আমি কোথায় হাত বাঁধে,
বুঝতে পাচ্ছেন তো নাকি? বুঝলি কারা বাঁধে? বলছে হানাফিদের বৌরা মেয়েরা কোথায় হাত বাঁধে? এই যে স্টানের উপর হাত বাঁধে, আবার তুই ওদিকে দেখতে গেছিস কেন? তুই বেগানার লোক, হানাফিদের মেয়েদের ওইদিকে তুই তাকাবি কেন? কথাটা আমার বুঝতে পারছেন? তখনও ঘুরিয়ে বলছে না আমার বউ তো বাঁধে, আমি তার আগে নিজেরটা ঠিক করে গেছি, আমায় প্রশ্ন করছিস কেন? আমার বউ তো বাঁধে, তুই আগে নিজেরটা ঠিক করে আমায় প্রশ্ন করতে এসেছিস কেন? ভাইজান কি হলো? হাজার হোক, জাতে তো উকিলের নাতি, একটু তো কৌশল জানতে হবে। কথাটা আমার বুঝতে পারছেন তো? তারপরে যখন আমি ওকে বললাম শুনো, আমার কাছে এই এই যে কদিন ধরে অনেক কিছু চললো, সবার কাছে এত ফোন আসছে, আমার কাছে আসে না, আমার কাছে তো আগে আসবে। তো আমি তাকে বলেছিলাম এবং ফোনেও আমি অনেককে এটা বলে থাকি, আমি বলছি ভাই আমাদের মেয়েরা বুকে যে হাত বাঁধে এটা বোখারি শরীফের কত নম্বর হাদিস আছে না জেনে, কোনো পুরুষ মানুষ যে বুকে হাত বাঁধছে অন্য কোন হাদিস নয়, যখন মোতাবার বোখারি শরীফ বলছো, শুধু সহি বোখারি থেকে একটা মাত্র হাদিস যদি কেউ দেখিয়ে দিতে পারে আমিও কাল থেকে হাত বাঁধবো বুকে। আমি তাদেরকে বলে থাকি আপনি দেখিয়ে দিলাম আগে, কিন্তু সহি বোখারি থেকে দেখাতে হবে না। সহি ইবনে খুযাইমা কি বলছে, তিরমিজি কি বলছে, না আপনি বোখারির প্রাধান্য দিচ্ছেন, বোখারি থেকে দেখান। এখন আমার কথা বুঝতে পারছেন তো? বাংলাদেশের গাজীপুরে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, তো ফিকে হানাফিতে আমরা বিশ্বাস করি, আমরা হানাফি, আপনারা কি সবাই কি হানাফি? ইমাম আজম আবু হানিফাকে আমরা বিশ্বাস করি, এটাকে এতেকাদ বলা হয়, আকীদা কায়দা, রাসূলকে রাসূল বলে আমি মানি, মানছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা খ্রিস্টানকে জিজ্ঞাসা করুন না, উনি মুসলমানদের প্রফেট। একটা পাঞ্জাবিকে জিজ্ঞাসা করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না উনি মুসলমানদের প্রফেট। একটা বৌদ্ধকে জিজ্ঞেস করুন যে হযরত মুহাম্মদ কে, মুসলমানদের প্রফেট, মানছে কি মানছে না? আমাকে জিজ্ঞাসা করুন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম কে, আমি বলবো ওটা হিন্দুদের প্রফেট, আমার না। আপনি একটা জিজ্ঞেস করুন পাঞ্জাবিদের প্রফেটের নাম কি, আমি বলবো গুরু নানক। আপনি জিজ্ঞাসা করুন খ্রিস্টানদের প্রফেটের নাম কি, জিজেস, এটা নিয়মের কথা। তাদের জিজ্ঞেস করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বলবে। তো প্রত্যেকেই আমার রাসূলকে নবী বলে মেনেছে, এই নবী বলে মানার নাম তো আর ঈমান নয়। হাদিস জিবরিল খুলুন, বুখারী শরীফ খুলুন, আল ঈমানু বিল ইতিকাদ, ঈমান তো নির্ভর করছে মানার পদ্ধতি কায়দা, যাকে একটু ঘুরিয়ে কায়দা ইতিকাদ, মানে মানার পদ্ধতিটা যদি সঠিক হয় তখন আপনি মুমিন। আচ্ছা বুঝতে পারছেন তো? ব্রেন ওয়াশ হয়ে যাবে আপনার। যদি বলেন কেন না আমি নবীরটা শুনবো না আবু হানিফারটা শুনবো, আপনি তো আগেই বলে দেবেন আমি নবীরটা শুনবো, আর আপনি যদি আমায় জিজ্ঞেস করেন আমি বলবো না আমি নবীরটা সরাসরি বুঝতে পারবো না, কারণ আমি মুহাদ্দিস নই, আমি মুজতাহিদ নই, এটা আমি বলছি না। ইমাম মালিকের স্টুডেন্ট আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব আল মালিকি 400 হাদিসের তিনি হাফেজ ছিলেন, ওনাকে আব্দুল্লাহ জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর একটা কোরআনের যদি হরফ কেউ পড়ে সে আপনার 10টা নেকি পাবে, 10টা দরজা বুলন্দ হবে, 10টা গুনাহ মাফ হবে। আপনি 400 হাদিসের হাফেজ, আপনি কত নেকি পাচ্ছেন? বলছে আমি গোমরা হয়ে যাইনি, নসিব ভালো। বলে কেন? বলছে কোরআন তুমি নিজে পড়ো সওয়াব পাবে, কিন্তু হাদিস যদি মুজতাহিদ ছাড়া ফাকি ছাড়া যদি হাদিস পড়ো তুমি নিজে পড়ে আমল করতে পারবে না, গোমরা হয়ে যাবে। আর সত্যি নিউইয়র্ক থেকে কিছুদিন আগে একটা ফতোয়া এসেছিল, যে জায়গায় কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, পরিকাঠামো নেই, বসে পিচ্ছাপ করা, সেক্ষেত্রে তোমরা যদি দাঁড়িয়ে পিচ্ছাপ করো নিয়ত করে নেবে, নবী এক সময় দাঁড়িয়ে পিচ্ছাপ করেছে, সুন্নতে সওয়াব পাবে। লেবানন তুরস্ক থেকে তাকে কাউন্টার দিল, পরে নিজের ভুল স্বীকার করলো, সে ওয়ার্ল্ড ওয়াইড সেটা আবার ছাপা হলো। নিউ ইয়র্কের ইনি ছিলেন একজন সাম কল্ড সালাফিস্ট, মানে সালাফি মাওলানা, সাম কল্ড সালাফিস্ট, সলফে সালেহিন মানে মাওলানা, সাম কল্ড কথিত।
এখন আপনি বলুন আল্লাহ রাসূল সহিহুল বুখারী কুলুন সহিহ সনদের হাদিস পরিষ্কার আল্লাহ রাসূল কি করছেন আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাতে কাওমিন ফাবালা কাইমান আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন এসে দাঁড়িয়ে পিছাব করেছিলেন হাদিসে পেয়ে গেছে সে মুহাদ্দিস নয় মুজতাহিদ নয় তাই কি বলল নবী যেটা করে সেটা সুন্নাত অতএব তোমরা দাঁড়িয়ে পিছাব করলে নিয়ত করে নিও সুন্নতে সওয়াব পাবে নাউজুবিল্লাহ বলে কিন্তু ইমাম আজম আবু হানিফাকে কেন মানি এই জন্য মানি যে হাদিস কোনটা সুন্নাত কোনটা উনি তফাত আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যেমন সমস্ত সুন্নাত হাদিস কিন্তু সব হাদিস সুন্নাত নয় খাওয়া এটা হাদিস নবীর তরিকায় খেলে ওটা হবে সুন্নাত হাঁটা এটা হাদিস নবী হাঁটতেন এটা হাদিস কিন্তু নবীর তরিকায় হাঁটাটা হচ্ছে সুন্নাত বাথরুমে যাচ্ছি এটা নবীও গেছেন ওটা হাদিস আল্লাহ রাসূলের তরিকায় আগে বাঁ পা বাড়িয়ে দাও তারপর কিছু দোয়া পড়ো বুকে শয়তান তাড়িয়ে ঢোকো এটা হচ্ছে সুন্নাত চুল আপনি রেখেছেন আমি রেখেছি নবীজিও রাখতেন এটা হাদিস কিন্তু আল্লাহ রাসূল সারা জীবন বড় চুল রেখেছেন এটা হলো সুন্নাত ভাইজান আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি তাহলে সমস্ত সুন্নাত হাদিস কিন্তু সব হাদিস তো আর সুন্নাত নয় এটা বুঝিয়ে দেবে কি আপনি হাদিস পড়ে নিচে নিজে আমল করবো যদি মনে করেন আমল তো হবে না বরং উপমহাদেশ বলবো না সারা পৃথিবীতে এমন যদি কেউ করে ফেতনার দ্বার উন্মোচন করা ছাড়া অন্য কিছু নয় আপনি চিন্তা করুন বোখারি শরীফ ফুটপুরা মাদ্রাসায় যারা পড়েছে এই বোখারি এমন একটা কেতাব যেটাকে ছুঁতে গেলে আমাদের 13 বছর মাদ্রাসায় পড়তে হয় দেববন্দে চলে যান বোখারি ছুঁতে গেলে 13 বছর তাকে প্রিপারেশন নিতে হয় এমনকি সেমকর্ড আহলে হাদিসদের যে মাদ্রাসা বানারসে জামিয়া সালাফিয়া আমি তার সামনে মার্কাজের ওদের সামনে আমি বক্তব্য দিয়ে এসেছিলাম সেখানেও বলেছিলাম আজও বলছি তাদের মাদ্রাসাতেও বোখারি শরীফ যখন পড়াচ্ছে সর্বোচ্চ মাস্টার ডিগ্রি অর্জন করে যে ক্লাসে সেই সর্বোচ্চ ক্লাসে বোখারি পড়াচ্ছে আর বোখারি কিতাবটাই এমন ওটা সর্বোচ্চ ক্লাসে পড়াবার মতোই কিতাব না হলে তো বুঝতে পারবে না এখন বলুন পড়াবার সময় বোখারি পড়াবো আমি সর্বোচ্চ ক্লাসে এমএম মানে লাস্ট টাইটেলে আর সেই বোখারি যদি চাওয়ালার হাতে তুলে দিই সেই বোখারি যদি আম মানুষের মোবাইল অ্যাপে আপনার লোড করে দিই সেই বোখারি যদি পানালার হাতে দিয়ে দিই সেই বোখারি শরীফ যদি আপনার মোবাইল দোকানদারের হাতে দিয়ে দিই সেই বোখারি যদি আজকে মানে 1 2 3 4 কারো হাতে তুলে দিই ব্যাপারটা বুঝতে পারছেন আমি পড়াবার সময় সর্বোচ্চ ক্লাসে পড়াচ্ছি কারণ তার গুরুত্ব এতটাই আর তুলে দেওয়ার সময় সাধারণ মানুষের হাতে তুলে দিই এভাবে আমল নয় বরং ফেতনার দ্বারকে উন্মোচন করা হচ্ছে যেমন আপনি শুনুন হাদিসের নিরিখে বহু হাদিস আছে যেগুলো সহি যেমন তারকুল উযু ইমিমা মাসসাতাহুন নার এটা হচ্ছে বুখারী সহি সনদের হাদিস কি তোমরা উযু করে যেন গরম জিনিস ছোবে না উযু ভেঙে যাবে এটা সহি হাদিস তাহলে আপনারা যদি মনে করেন চা খাবো ছানি আসো যদি মনে করেন চা খাবো তো উযু করে চা খেলে উযু ভেঙে যাবে পরবর্তীতে আল্লাহ রাসূল শেষে কি অন্য জায়গায় আবার আল্লাহ রাসূল বলছে আখিরুল আমরাইন তারকুল উযু মিম্মা মাসসাতাহুন নার শেষ হুকুমটা হচ্ছে এটা যে তুমি গরম জিনিস ছলে তোমার উযু ভাঙবে না তাহলে দুটো দল তৈরি হয়ে যাবে এক দল কি করবে গরম জিনিস ছবে না এক দল ছবে তাহলে ইসলামে দুটো ভাগ হয়ে গেল এখানে আসছে কি নাসেখ মানসুকের ফতোয়া আসবে কি শেষ সিদ্ধান্তটাই গ্যারান্টেড হবে আল্লাহ রাসূল শেষ কথা কি বলেছে ছলে উযু ভাঙবে কি ভাঙবে না আল্লাহ রাসূল শেষ কথা বলেছে গরম জিনিস ছুলে উযু ভাঙবে না হাদিসের নিরিখে দুটোই সহি কিন্তু নবীজি শেষ হাদিসটাকে প্রাধান্য দেওয়া হলো কারণ ওটা শেষ ফয়সালা ছিল ওই প্রথম হাদিসটা সহি হওয়া সত্ত্বেও রহিত করা হলো এমন তো বহু হাদিস আছে তো আজকে হাদিস বুঝতে গেলে প্রয়োজন কি বুখারি বুঝতে গেলে আপনাকে সহি মুজলিসের জ্ঞান রাখতে হবে মওযু মুজলিসের জ্ঞান রাখতে হবে মুরসাল মুতাতিরের জ্ঞান রাখতে হবে নাসিক মনসুকের জ্ঞান রাখতে হবে সহি জয়ীফের জ্ঞান রাখতে হবে কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না অতএব হাদিস নিজে পড়ে আমল করবো হয় না হয় আপনাকে মুজতাহিদ হতে হবে নয় ফাকি হতে হবে আর তা নাহলে আপনাকে মুহাদ্দিস হতে হবে আর এটা যদি কোনোটাই আপনি না হন নিজে পড়লে আমি নয় আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব আল মালিকি ইমাম মালিকের 4 লক্ষ হাদিসের হাফেজ ছাত্র বলছে যদি নিজে পড়ে আমল করবো মনে করি সে গুমরা হবে ভাই যে আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন না নাকি দেখুন আমি কত পরিষ্কার হানাফিয়াত কাকে বলে হযরতে ইমামে আজম আমি গাজীপুরে এই বক্তব্য দিচ্ছিলাম বাংলাদেশে এবং হাটহাজারী মাদ্রাসা আপনারা নাম শুনেছেন অনেক বড় মাপের মাদ্রাসা দেওবন্দেরই একটা শাখা
সেখানকার ওলামারাও সব ছিলেন। আমি সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ, কিন্তু ওলামা আকাবিরে দেওবন্দ যারা ছিলেন, যারা তাবলীগ করে, আমি তাদের বলে দিই তোদের ফুরফুরা হতে হবে না, তোরা প্রকৃত দেওবন্দি হয়ে যা, ফুরফুরা হয়ে যাবে। প্রকৃত দেওবন্দকে চিনে নে, অটোমেটিক আমাদেরকে চিনে নে। কারণ আমরা ইয়ানবি পড়ছি, খারাপ লাগছে, কোনো ব্যাপার না। তাম দেওবন্দের পীর মুর্শিদ তিনিও পড়েছিলেন, এবং প্রতি বছর বাড়িতে নবী দিবস করে পড়তেন। সুবহানাল্লাহ, বলো কোথায় পাবেন রেফারেন্স? ফয়সালায়ে হাফতে মাসাইল, এটা তার লেখা গ্রন্থ। তার মধ্যে হযরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ বলছেন, মে হর সাল আপনে ঘর মে ইয়াউমুন নবী মানাতে হয় আর রাসূল আল্লাহ কে উপর গা বগা খড়ে হোকর সালাম পড়তে হয়, ইসসে মুঝে লুৎফ মিলতা হয়। সুবহানাল্লাহ, বলো দেখি হলো। তো আজকে যদি কোনো ছেলে তাবলীগ করে, এতদিন টাচ ছিল ওদের সাথে, এখন যখন তাদের মানে বর্তমান ভারতবর্ষের বড় শেখ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বর্তমান তাবলীগ জামাতের উপর যে ফতোয়াটা, শেষ ফতোয়াটা দিয়ে গেল যে ওদের ইমান নেই, তারপর থেকে আপনারা রেগে গেলেন। কিন্তু আমরা কোনোদিন কাউকে ফতোয়া দিই না, আমরা কোনোদিন ফতোয়া দিই না। তারপর থেকে রেগে গেলেন, যাওয়ার পরে আপনাদের ওলামাদের সঙ্গে তো আমাদের আগে থেকেই ছিল সম্পর্ক, বর্তমানে তারা আজকে ফুরফুরা শরীফকে ভালোবাসছে, আলহামদুলিল্লাহ। ভাইজান আমার কথা বুঝতে পারছে তো? দেখি তারা আজ ভালোবাসছে, কারণ আমাদের নীতি আকীদা যেগুলো দেখেছে সেগুলো তো একদম সবটাক্কা, একদম খাঁটি, লিখিত কোনো ফতোয়া নেই আমাদের বিরুদ্ধে। আমি তাই বলি, যদি কেউ তাবলীগ করো, দাঁড়িয়ে সালাম পড়ার বিরোধিতা করবে না, কারণ তাম দেওবন্দের যিনি পীর ছিলেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহর পীর, রশিদ আহমেদ গাঙ্গুহী রহমতুল্লাহর পীর, কাসেম নানুতবী রহমতুল্লাহর পীর, জহিরুল হাসান রহমতুল্লাহ, মাহমুদুল হাসান, যত তাম দেওবন্দের যিনি পীর ছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি আশিকে রসুল ছিলেন। ইনার পীর কে ছিলেন? নূর মোহাম্মদ ঝঞ্ঝনবী। তার পীর কে ছিলেন? হুজুর হযরতে সাইয়্যেদ আহমদ বেল্লুবী, শহীদে বালাকোট। আমাদের তাম ফুরফুরা আমার পাঁচ দাদু বসিয়াটা লামা নিসালুদ্দিন সেনাবী, আমাদের সকলের পীর কে ছিলেন? মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা। তার পীর কে ছিলেন? পীর কে ছিলেন? হযরতে ফতে আলী ভাইসি রহমাতুল্লাহ। তার পীর কে ছিলেন? নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর কে ছিলেন? নূর মোহাম্মদ ঝঞ্ঝনবী। ওখানেও নূর মোহাম্মদ, আমাদের এখানেও নূর মোহাম্মদ। ওটা হলো ওনাদেরটা হলো ঝঞ্ঝনবী, আমাদেরটা হলো মিরেশ্বরী নিজামপুরি। এই দুই নূর মোহাম্মদের পীরের নাম হচ্ছে শহীদ বালাকোট। দুজন যে এক পীরের কাছে মুরিদ, তার নাম হলো সৈয়দ আহমদ বেল্লভী। জোরে বলুন সুবহানাল্লাহ। দেরি হলেও তো আজ বুঝেছি মাশরাফটা কোথা থেকে নেমে আসছে। আমাদের সঙ্গে অন্য কোন দ্বন্দ্ব নেই, বর্তমান সূরা কমিটির সঙ্গে ওলামাদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাই আমাদের বরাবর লেগে আছে। ভাইজান কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রত্যেকটা জিনিস তাদের ভালো লাগছে। তাম দেওবন্দের যাকে হাকিমুল উম্মত বলা হয়, নাম হচ্ছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ। কথা বুঝতে পারছেন? 1947 থেকে 1952 দেওবন্দ মাদ্রাসায় 1952 যখন রাজেন্দ্র প্রসাদ এসেছিলেন, দেশ কে সদর থে, উনি সুনহরে হার পহনায়ে গে আর কওমি গীত গায়ে গে। বিরক্ত লাগছে নাকি? একটু ইশারা দিয়ে দেবেন বিরক্ত লাগলে, বা সময় যদি বেশি দেরি হয়ে যায় একটু বলে বলে। আমরা তো বললে বলতেই থাকি, বুঝলেন? কারণ এই বলেই আমাদের ইনকাম, 30,000-25,000 বলেই ইনকাম। তো ঠিক আছে, অসুবিধা কি আছে? ইমামের ইমামতি করে ইনকাম, মৌলানার মাদ্রাসায় পড়িয়ে ইনকাম, নানার উকালতি করে ইনকাম, মামার কথা বুঝতে পারছেন, প্রত্যেকের একটা একটা দিক আছে ইনকাম, আমার ওয়াজ করে ইনকাম। তো সবারটা যদি ঠিক থাকে তো আমারটা লিগু জামের তো লাভ না, তাতে সব মসজিদের ইমাম বাদ দিতে হবে, মুয়াজ্জিন বাদ দিতে হবে, মাদ্রাসা, এটা তো দিন দুনিয়ার ফায়দা। আর বাকি ইমামতি করা তো পাক্কা দিনই কাজ। কোনো সাহাবায়ে কিরাম কোনোদিন হযরত বেলাল আযান দিয়ে পয়সা নিয়েছে? তো সেখানে আবার ফতো অন্যদিকে ঘুরে যাবে না, পারিশ্রমিক তো তোমার বেলায় পারিশ্রমিক, আমার বেলায় কি সুদ নেই? এত বেশি ফতোয়া দিতে নেই। এখন বিশ্বায়নের যুগ, প্রযুক্তির অগ্রগতির সময়, সায়েন্সের ডেভেলপমেন্টের সময়, চাঁদে মানুষ যাওয়ার যুগ,
বাংলায় বাস করছি হুগলি জেলার অহংকার চন্দ্রকান্ত বুড়াপের ছেলে চন্দ্রযান টু এর যুগ ল্যান্ডার বিক্রমের যুগ এখনো সব ওই পুরনো সোচ বাদ দেন কথাটা বুঝতে পারছেন কি পারছেন আসুন যেটা বলছিলাম তো তাকে প্রশ্ন করা হচ্ছে হুজুর পত্রিকাটার নাম আত-তাবলীগ যে যার মধ্যে 1947 থেকে 52 পর্যন্ত থানবী সাহেবের বক্তব্য মুসলসল ছাপা হয়েছিল আমি উত্তরপ্রদেশের গুচি থেকে ওটা কালেক্ট করেছিলাম तो उनके प्रश्न कर रहे हुजूर कई जगह देखा जाता है कोई खड़े होकर सलाम पढ़ते हैं तो कोई उसे मना भी करते हैं आपकी क्या राय है हुजूर अनेक जगह देखी बुझते बच्चन तो नहीं हिंदी उर्दू तो एक ही रकम हिंदी बुझते बच्चन ना हमारे युवक भाईरा बुझते बच्चन तो ना ले पाठान देखा तो बेकार हो जग गया कारण এটা আমাকে একটু বলতে হলো কারণ ইউটিউবারদের ব্যাপার আছে ওদের ট্রেন্ডিং না বাদ দিলে খায় না ভিডিও চলে না বিশ্বকাপের সময় কথার মধ্যে একবার বিশ্বকাপ না বললে ট্রেন্ডিং আসবে না ভিডিও চলবে না সিস্টেম তাদের তো যা হিন্দি উর্দু আমরা সবাই বুঝি তো হুজুর যদি কেউ দাঁড়িয়ে সালাম করে কেউ তাকে বারণ করে আপনার রায় কি বলছে শুনো 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 মই দেববন্দি আশরাফ আলী কহ রহা হুঁ কে ফুরফুরা আশরাফ আলী নয় বলছে মই দেববন্দি আশরাফ আলী কহ রহা হুঁ सिर्फ मिलाद में क्यों जी जब रिजत के बयान हो तब भी खड़ा हो जाओ जब मेराज के बयान हो तब भी खड़ा हो जाओ जब नाते रसूल पढ़ना तो खड़े होकर पढ़ना यहाँ तक के लब्द मोहम्मद के नाम आते वक्त खड़ा हो जाओ और मिलाद में तो गा बगा खड़े हो सकते कौन मना करेगा सुभान अल्लाह তো ফতোয়াটা আমাদেরকে দিলে তো এবারে ভুল হয়ে যাবে ফতোয়া তো আপনার সবিরোধিতা করছেন আপনি নিজের বিরুদ্ধে নিজে ফতোয়া দিচ্ছেন বুঝতেই পারছেন না আসলে কি আপনাদের দোষ নেই আপনাদের পর্যন্ত এই কথাগুলো বলা হয় না ভাইজান কথা বল বুঝতে পারছেন তো নাকি আপনি বলবেন আমি মসজিদে যেয়ে থাকবো এই করবো সেই করবো আমাদের কোনো ফতোয়া নেই দেববন্দের ফতোয়াতে কোন ফতোয়ায় দারুল উলুম দেববন্দ সেখানেই বারণ করা আছে এগুলো আপনাদের কান পর্যন্ত আসে না তো আমরা তো আগে থেকেই বারণ করতাম যে রাত্রে মসজিদে থেকো না ফতোয়া ইবনাদিয়ার মধ্যে বারণ করা পাবে ফতোয়া মাহমুদিয়ার মধ্যে বারণ করা পাবে দেওবন্দের সদর মুফতি তিনিও বলছেন পাবেন কারণ মসজিদের মধ্যে কি আল্লাহ রাসূল বলছে ওয়া জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে মসজিদের মধ্যে নামাজ ব্যতীত অন্য কথাবার্তা বেড়ে গেলে সেক্ষেত্রে জানবে কিয়ামতের আলামত এসে গেছে আপনার জ্ঞানে যদি মনে হয় যে আমি থাকবো সেটা আপনি বুঝেন ভালো আমি সেখানে আমার নাক গলাতে যাবো কেন আপনার উইজডম আপনার ফ্রিডম আপনার জ্ঞান আপনার যদি স্বাতন্ত্রতা বলে যে আমি থাকবো আমি বারণ করতে যাব আপনার মন কি বলে আপনি নিজেকে নির্বিচার করুন আমাকে থাকতে বললে আমি বললাম ভাই আমি পারবো না প্লিজ তুই করছিস কর আমায় ডাকিস আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে আসুন তো আমরাও তো তোমার স্বাতন্ত্রতা আছে আমাদের ফতোয়াগুলোকে যদি ঠিক মতো করে দেখেন সবটা কিন্তু আমাদের ফতোয়ার বিরোধিতা কেউ করেনি রিসেন্ট ফতোয়ায় মাহমুদিয়ার মধ্যে তাহকিকুল মাসাইলের হাওয়ালা মুফতি আজম আবু জাফর সিদ্দিকী দাদুজানের হাওয়ালা দিয়ে ফতোয়ায় মাহমুদিয়া দেওবন্দ থেকে বাদ করলো যেটা বলছিলাম তো আমরা হচ্ছে ফিকহে হানাফি মেনে চলি তো আমি দেখালাম আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই ভাই আপনারা এই করবেন বলে ডেমোনস্ট্রেশনের জন্য একটা ছেলেকে দাঁড় করালাম আপনার কা দুই বিদ্যা আঙ্গুলকে কান বরাবর নিয়ে যাবেন হাতের আঙ্গুলগুলো একটু পশ্চিম দিকে করে প্রশস্ত করবেন একটু প্রশস্ত এই রকম না আমরা তাই করি তো নাকি কানের আঙ্গুল হাত দুটোকে কানের লতি বরাবর নিয়ে যাই নিয়ে যে আল্লাহু আকবার জাস্ট এতটুকু আমি বলেছি সত্যি বলছি এর থেকে বেশি বলিনি হঠাৎ করে একজন উঠে পড়ে মোবাইল টানছে আমি মুসলিম শরীফে আল্লাহ রাসূল এই বলছেন তিরমিজি শরীফে এই বলছেন আর আমি হাদিস কোট করছি হাদিসের মধ্যে 389 নম্বর হাদিসে আমি তো বুঝে নিয়েছি কোন হাদিস থেকে বলছে আমি কোন হাদিসের নামটা বলো বলছে আন্তর্জাতিক নাম্বার 389 নম্বরে আল্লাহ রাসূল বলছে তোমরা যখন নামাজের মধ্যে তাহরিমা বাঁধবে তোমার হাত দুটোকে কাঁধ বরাবর নিয়ে যাও আমরা সত্যি দেখতে পাই অনেক ক্ষেত্রে এই দেখো নামাজে দেখতে পাই না কাঁধ বরাবর
লস্যি খেয়েছেন? সবাই খেয়েছে। লস্যি কি বলুন তো ভাই, একটু এক গ্লাস লস্যি দাও তো। গুড, দিলাম, খেলাম ঢড়ক করে। কিন্তু একটা ফরেনার ক্যাপ্টেন লস্যি দিল, হোয়াট ইজ দিস ম্যান, দিস ইজ লস্যি। ওকে, গুড, বলুন, বুঝতে পারবে, অন্য কিছু বলুন, লস্যি লস্যি ঘটের মধ্যে অনেক তফাত আছে। দিস ইজ লস্যি, হোয়াট ইজ লস্যি ম্যান, putting the cricket, also sugar, also salt, and also ice. Then you will make and mix up that cricket, that's called lassi. Achha, thik achha. Ato kichu holo, ki achhe tate, tok dui achhe, ki achhe ice achhe, ki achhe sugar achhe, ki achhe salt achhe, achhe to naki, onik gulo ekshathe mishiye, সেটাকে ব্লাইন্ড করার পরে, ব্লাইন্ডারের মধ্যে দিয়ে ব্লাইন্ড করার পরে আপনি কি পাচ্ছেন? লস্যি। তো দরকার কি আছে আপনি দইটা আগে খান, পরে চিনিটা খান, তারপর একটু বরফ খান, তারপর একটু নুন খান, তারপরে বাবার রামদেবের মতো ওই যে পেটের একটা কি আশঙ্কা এরকম ঘুরু ঘুরু করে আপনি করে নিন, তৈরি হয়ে যাবে লস্যি। না না না, এটা হয় না। আমি কেন হয় না, আমরা ফিকে হানাফি এই জন্য মেনে চলি, আলাদা আলাদা করে দই আইস লাগে না, আলাদা করে লবণ চিনি পাতিলেবু এসব লাগে না। উনি একদম সচ্চা লস্যি তুলে দিয়েছে, সহজ করে দিয়েছে। কি যে তিনি বললেন, তুমি নামাজে যখন দাঁড়াবে তুমি বিদ্যা আঙুলকে নিজের দুই কানের লতি বরাবর নিয়ে যাও। আল্লাহ রাসূল কি বলছেন? 389 নম্বর ওর কথাই আমি এখনো হাদিসের নাম বলছি না, 389 নম্বরের সত্যি আল্লাহ রাসূল বলেছে, তুমি নামাজে দাঁড়ালে তোমার দুই হাতকে কাঁধ বরাবর নিয়ে যাও। রাইট কথা বলেছে, এতটুকু অস্বীকার করার জায়গা নেই। এখন এখানে দেমাগ ওয়াশ হয়ে যাবে যে আবু হানিফাটা শুনবো না নবীরটা শুনবো? আপনারা বলেন ভাই কারটা শুনবো? নবীরটা। এইখান থেকেই আমাদের সূক্ষ্ম বিচার করে বেরিয়ে আমাদেরকে ম্যানিপুলেট করে দেয়। নবীরটাই তো শুনতে হবে বাবু। আমাকে যদি বলে আমি বলবো, আপনারাও আজকের পর থেকে বলবেন যে কি, যে নবীরটা সরাসরি আমি ঠিক বুঝতে পারবো না, মুজতাহিদরা যেভাবে বলেছে ওইভাবে করবো। ওকে, আমি বললাম ভাই আপনি 389 নম্বর যেখানে দেখেছেন তারপরেই দেখবেন 390 নম্বর হাদিস আছে, ওটা দেখেছেন না? ওটা কি আছে, ওটা দেখেননি কেন? তার মানে আপনি 390 নম্বর তুতা পাখির বলি যতটুকু আছে অতটুকুই, 388টাও দেখবেন না, 90টাও দেখবেন না, 89 এইলো। 389 নম্বরে আল্লাহ রাসূল বলছে কাঁধ বরাবর হাত নিয়ে যাও, আর 390 নম্বরে ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে আঙুলগুলোকে প্রশস্ত করে দাও, ওই হাদিসের 391 নম্বরে আল্লাহ রাসূল বলছে তোমার হাতকে কান বরাবর নিয়ে যাও, আর মুসান্নাফে আবি শাইবার মধ্যে 2124 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছে ইবহামাইন, তোমার দুটো বুড়ো আঙুল ইলা শাহমাতুল উজনাইন, কানের লতিতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা কি বললেন? তোমার বুড়ো আঙুলটাকে কানের লতিতে নিয়ে যাও। যখনই বুড়ো আঙুল কানের লতিতে নিয়ে গেলাম, আপনার কথা অনুযায়ী আল্লাহ রাসূলের 389 নম্বর হাদিসে আমল হচ্ছে কিনা দেখুন, যে তোমরা হাতকে কাঁধ বরাবর হাতের তালু নিয়ে আসো, এই দেখুন কাঁধ বরাবর এসে, আলাদা করে দই টই মিশাতে হবে না, এক জায়গায় লস্যি লাগাও, ওতে দই টই সব পেয়ে যাচ্ছ। দেখো এই দেখুন, আমি যখন কানের লতিতে হাত দিয়েছি আমার অটোমেটিক হাতের তালু দেখুন এলা মানকাবাই মানে কাঁধ অটোমেটিক, দেখুন আমরা 391 নম্বরে আমল হয়ে গেল, আর 390 নম্বরে আমরা আঙুল ফাঁক করলাম। 391 নম্বরে দেখুন আল্লাহ রাসূল বলছে তোমার হাতকে কান বরাবর নিয়ে যাও, এই দেখুন নিয়ে চলে এসেছি। মুসান্নাফে আবি শাইবাই বলছে তোমার দুটো বুড়ো আঙুলকে শাহমাতুল উজনাইন কানের লতিতে ঠাকাও। আমরা কেন ফিকে হানাফি মানি? উনি কানের লতিতে ঠাকাতে বলেছে, 389 নম্বর আমল হলো, 390 নম্বর আমল হলো আঙুল, 391 নম্বর আমল হলো কান বরাবর হাত, আর এখানে দেখুন মুসান্নাবে আবি সাইবায় আমল হলো ফিকে হানাফি এই জন্য মানি যে একটা হাদিসে আমি চারটা হাদিসের উপর আমল করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, আমার বক্তব্য আপনারা বুঝতে পাচ্ছেন? এবারে আপনি বলেন যে কোনটাই বেশি সওয়াব পাবেন? তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা যে নিছক লস্যিটা তৈরি করে দিয়েছে, এতে বেশি শান্তি পাবে? ও আলাদা আলাদা করে ওই যে আপনাদের পেটে যে ওই যে কি বলে ওটাকে জানি না, ওই ওইসব করে লস্যি বানাতে হবে না। এখন ব্যাপার হচ্ছে একটা অভিশপ্ত নাম এসে গেছে, পীরতন্ত্র।
শুনলিয়ে পীর পীর চলে না, কাকে দেখে বলছে? আমাকে দেখে বলছে। ওই মানুষটা কিন্তু হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দেওবন্দের, ওনাকে দেখে বলছে না। পীর পীর চলে না, কাকে দেখে বলছে? আমাকে দেখে বলছে। ওই মানুষটা কিন্তু আসাদ মাদানী রহমতুল্লাহকে দেখে বলেনি, কারণ তাকে আমি আমার দাদুর কাছে, মুফতি আজমের কাছে আসতে দেখেছি। সে আমাকে দেখে বিচার করছে, তারা মেজহুজুরকে দেখে করে না, তারা আব্বাকে দেখে বিচার করে না, আমাকে দেখে করছে। হতে পারে আমি ভুল হতে পারি, মানুষ আমি, আব্বা ভুল হতে পারে, মানুষ পীর সাহেব হলেও তিনি মানুষ। কিন্তু আল্লাহর কোরআন কি বলছে এটা তোমায় আগে মানতে হবে। আমার কিছু আপনার পছন্দ নাও হতে পারে, ঠিক আছে, ভুল থাকবে না, পছন্দ অপছন্দ আপনার নিজের ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ কোরআনের মধ্যে লিখছেন, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহু আকবার বলেন, কি বলছে এখানে? একটু মুখা পড়ে গেছে। আল্লাহ বলছেন, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যারা মানেটাকে ঘুরিয়ে করছেন, একদম সরাসরি মানেটা শুনে নিন। কোরআন বলছে, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত করার ইচ্ছা প্রকাশ করেন, ফাহুয়াল মুহতাদ, ওরা হলো হেদায়েত প্রাপ্ত। ঠিক আছে, ওমাইয়ুদলিল, হ্যালো, ওমাইয়ুদলিল, যাদেরকে হেদায়েত করবেন না মনে করেন, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তসবি করুক, তেলাওয়াত করুক, তাহাজ্জুদ করুক, সব করুক, ওমাইয়ুদলিল, আল্লাহ যাকে গুমরাহ করব মনে করে, ফলন্ত ফলাতা জিদা মানে পাবে না, আর ফলন্ত জিদা মানে হরগিজ পাবে না। এখানে এত বড় তাগিদ দেওয়া হচ্ছে, এটাকে আমাদের আপনার আরবি গ্রামারে আপনার তাকিদ বলা হয়, লং তাকিদ, বানুনে তাকিদ, দুটো তাকিদ আছে, লাম তাকিদ, বানুনে তাকিদ, দুটো তাকিদ দিয়েছে কি, লাম আর নুন, লং তাজিদা, আল্লাহ যাকে হেদায়েত দেবেন না মনে করেন, ফালং তাজিদা, তাজিদা সে যতই খুঁজুক কখনো পাবে না, কি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, বিরিয়ানি, কি পাবে না, ওয়ালিয়াম মুর্শিদা, আল্লাহ ওকে হেদায়েত দেবেন না মনে করেছে, তাই সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, কোরআন বলছে সে হরগিজ ওলি এবং মুর্শিদ খুঁজে পাবে না। এটা হচ্ছে সরাসরি মানে, এটাকে ঘুরিয়ে পেঁচে মানে করবেন না। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দিবেন, ইচ্ছা প্রকাশ করেন, তাদেরকে তাদের কপালে ওলি বা মুর্শিদ দিয়ে থাকেন। যাদের হেদায়েত, চাটা আপনারা চা খেয়েছেন, আপনাদেরকে দেয়নি, এখন কমিটির ভাইকে জিজ্ঞেস করুন, হুজুরকে চা খাওয়াচ্ছিস, ও আমাদের হাঁটু বইছি, ছোট থেকে ওকে আমরা মানুষ করেছি, ও আমাদের নাতি হয়, আমাদের ভাগনা হয়, ওকে চা দিলি, আমাদের দিলিনি কেন? না, উনি হুজুর হতে পারে, কিন্তু আমাদের তো বংশ লাগালুগি আছে, সব রক্ত তো লাগালুগি আছে। আমার বুঝতে পারছেন কি হচ্ছে? সোজা সুজি আমি ওদের কানে বলে দেবো, একটা কথা বল, এক রাতে বিড়াল কেটে যাবে। সেটা কি? বলে অত কাপ নেই, কথা বুঝতে পারছেন? আমায় চা কেন দিচ্ছে? কাপ আছে। তাহলে কি বোঝা গেল? কাপ যার, চা তার, মুর্শিদ যার, হেদায়েত তার। সুবহানাল্লাহ, এর থেকে পরিষ্কার আর আমার ক্ষমতা নেই বোঝাবার। একদম সারা সারটা কোরআন বলে দিচ্ছে, আল্লাহ বলে দিচ্ছেন। এখন আপনি যদি মনে করেন আপনার মুর্শিদ ডক্টর নায়েক হতে পারে আপনার, আপনি যদি মনে করেন আহমদ দিদা, আপনি যদি মনে করেন শেখ হুসাইমিন, তো আমার হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর হলে আপনার প্রবলেম কোথায়? আপনি তাকে শেখ বলছেন, ওটা আমি ফার্সিতে পীর বলছি, আমি ইংলিশে তাকে টিচার বলছি। একটা মানুষ দুটো আরে দিকে গেলে বেড়ে যাবে, আপনি যে ভাষায় যে বিশেষণে বিশেষায়িত করুন তাকে, আপনি যে কোনো একটা ভাষায় শায়েখ বলুন, স্যার বলুন, ডাকছেন তো, আমি সেটা ফার্সিতে ডাকছি, প্রবলেম কোথায় আপনার? আপনার জন্য ডাক্তার নায়েক হোক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু আমার জন্য যখন পীর আবু বকর হবে, আপনার তো প্রবলেম হওয়ার প্রয়োজন নেই। আপনার জন্য শায়েখ হুসাইমিন হোক, আমার জন্য যদি নূর আলী রহমাতুল্লাহ হয়, আপনার প্রবলেম কোথায়?
আপনার জন্য যদি আরো বড় বড় হয় তা আমার জন্য ইমাম আজম আবু হানিফা হলে দোষটা কোথায়? ভাইজান কথা বুঝতে পারছেন? ব্যাপার তো বুঝার, আর এ যদি না থাকে আমরা শরীয়ত বুঝতেই পারবো না। তারপর আল্লাহ রাসূল বলছেন, তুমি বাঁ হাতের তালুর উপরে ডান হাতের তালুকে রাখো। আল্লাহু আকবার, রাখলাম। তোমার বাহুকে ডান হাত দিয়ে ধরো, বাঁ হাতের বাহুকে ডান হাত দিয়ে ধরো। এভাবেই তো নাকি? এরপরে আপনি বলবেন, হাত তাহলে এখন রাখবো কোথায়? যদি বুকে রাখেন, পাশের লোকেরা নাক থাকবে এইখানে যদি রাখেন, এটা কমফোর্টেবল হচ্ছে কি? এটা কমফোর্টেবল হচ্ছে না? আপনার ইচ্ছা হচ্ছে এখানে বাঁধার, বাঁধুন, মাথায় বাঁধুন, হাত তুলে বাঁধুন, পিছনে বাঁধুন, অ্যাজ ইউর উইশ। আমি বাধা দিচ্ছি, আপনি যেটা খুশি বাঁধুন না। আমি হাদিস পাকে পেয়েছি, রাখুন না, বারণ কি করেছে? আপনি বাঁধুন না, প্রবলেম নেই আমাদের, যেটা খুশি বাঁধুন। আমি কেন এখানে বাঁধি? প্রশ্ন তো আমার এখানে। আমি এইভাবে যখন দাঁড়াবো, এই দাঁড়ানোটা একটু আমাকে ভালো লাগছে না, কারণ আল্লাহ রাসূল বলছেন, আজিজিন কাজিজিল ওয়াহা। প্রত্যেক ইবাদতের মধ্যে যদি আজিজিন কে সারি নমনীয়তা না থাকে, মাথা যদি নিচু না হয়, সেজদা দিতে যার কাছে দাঁড়িয়েছি তার ঠিক আগের মুহূর্তটা এইভাবে দাঁড়াবো হচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন, হাতের তালু বাঁ হাতের তালুর উপর ডান হাত রাখো, বাঁ হাতের বাহুকে ডান হাত দিয়ে ধরো। বুঝতে পাচ্ছেন? বুঝা গেছে? এখন এই না, আল্লাহ আমার 100 কেজির উপরে ওজন, খোদা খুব কষ্ট হচ্ছে। নামা 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 নামা, আরো নামা, এখনো হচ্ছে না, আল্লাহ আরো নামা। রিল্যাক্স, কষ্ট করে ইবাদত করছিস কেন? আল্লাহ পুরো নামিয়ে দিয়েছি, বুঝে তোর মাথাটাও তো নিচু হয়ে গেছে রে। আমি আল্লাহ এটাই তো পছন্দ করি, বলুন না সুবহানাল্লাহ। এগুলো আমি আকলি কথা বলছি, কিন্তু এবারে নকলি কথায় আসুন। নকলি কথায় আপনি মুসান্নিফে আবি সাইবার মধ্যে একমাত্র, ইচ অ্যান এক্সেপশনাল, দ্যাটস ওয়ান, একটাই মাত্র হাদিস পাবেন, সহি হাদিস, যে হাত কোথায় বাঁধবেন। সহি ইবনে খুযাইমা, আমি পড়েছি, বুঝাতে আসবেন না আমাকে। হাত কোথায় বাঁধবেন, সেখানে লেখা হচ্ছে তাহতা সুররা, সুররা মানে নাবি, তাহতা সুররা, হাতকে তুমি নাবির নিচে বাঁধো। বলুন না সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা নিয়ত নাবির নিচে বাঁধি, আমি নয় রাসূলুল্লাহ বলেছেন তাই না। আমি অমুক জায়গায় এইখানে পেয়েছি, বাঁধো তুমি, আমার আপত্তি কিসে? আর কথাটা আমার বুঝতে পারছি না। না আমি পেয়েছি পেছনে বাঁধার, বাঁধ দেয় আর কে বারণ করেছে? তুই পেছনে বাঁধ, সামনে বাঁধ, যেটা খুশি বাঁধবে, যা কোনো আপত্তি নেই। ক্রিয়েটিভিটি দেখা লাগে, ওটা চলে না, ফতোয়াটা দেবে না, কারণ ফতোয়া চাই না তোমার কাছে। ফতোয়া ছাড়া তোমাকে কে অথরিটি দিয়েছে? আপনি বললেন, আপনি এই কথাটা বললেন, আমি কি করে বিশ্বাস করব? কেন ডাক্তার যখন ঘুমের ওষুধ দেয়, ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে আপনি মেডিকেল শাস্ত্রের কত নম্বর কিতাব থেকে দিলেন ওষুধটা, আর কত সালে MBBS করেছেন, কত সালে MD করেছেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখে দেখতে চান? পাস করা ডাক্তার, ডিগ্রি আছে, যখন ঘুমের ওষুধ 20 স্ট্রয়েড 20 তাই খেয়ে নেয়, ইকোস্প্রিন 20 তাই খেয়ে নেয়। যখন কোন অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন, ভাই তোর তো কেস চালু হচ্ছে না, এখন কেন টাকা দিচ্ছিস? আর উনি যেটা বলছে কেন শুনছিস? বলে বাবা উনি LLB করেছে, LLM করেছে, উনি অ্যাডভোকেট, ওনাকে ফিস দিতে হবে না। গুড, তুমি তাহলে কি বিশ্বাস করছো তার ডিগ্রির জন্য? ডাক্তারকে বিশ্বাস করছো তার ডিগ্রির জন্য? আমারও তো ডিগ্রি আছে, এবং দেশ বিদেশ মিলিয়ে ডিগ্রি আছে, তো আমার বক্তব্যটা আপনি বিনা ডিগ্রির মানুষ কেন বিশ্বাস করছেন? আগে সেটা আমাকে বুঝিয়ে দিন ভাই। যে আমার কথা বুঝতে পারছেন? আপনি উকিল বিশ্বাস করছেন, ডক্টর বিশ্বাস করছেন, মাস্টার বিশ্বাস করছেন, ইঞ্জিনিয়ারের কথাটা আপনি মেনে নিচ্ছেন, যে আব্বাকে এসে যে দরবার তৈরি হলো, আব্বা দুবাইয়ের একজনকে ডাকলেন, সে তো 3 দিনের মধ্যে এসে হাজির, এসে বলছে হুজুর এখানে পুকুরের উপর বিল্ডিংটা করবেন, এই হবে, এই পিলারে এই করতে হবে, সব বুঝিয়ে দিলে দেখা যাচ্ছে এক একটা পিলারে 11 লাখ টাকা করে খরচা। আব্বা বলছে সব বোনাসি কি করে হবে? আমার যে হেভি একটা ইঞ্জিনিয়ার আছে, দেখে বাংলা বাংলা দেশি চালিয়ে দিলাম, সেই ইঞ্জিনিয়ার দেখে এসে বলছে দারুণ কাজ হয়েছে, কারণ তারা কাজ করছে নদী, বড় বড় সাগরের উপরে, পঞ্চমেরা টমেরা এইসব যে বাংলো তৈরি হয় এরা করেনি, তবে এইসব দেখে অভ্যস্ত, সে তার মতো মেতো আপনার ইয়ে অ্যাপ্লাই করে চলে গেছে। আমাদের বাংলা বাংলি ব্যাপার তো আছে। আপনি বলেন একটা ইঞ্জিনিয়ার এসে যদি দামি দামি হিসাব দিয়ে দেয়, সেটা কি আমরা অ্যাপ্রিসিয়েট করি? কারণ তার ইঞ্জিনিয়ারিং করা, সিভিল ইঞ্জিনিয়ারের ডিগ্রিটা আছে তার জন্য। তো আমারও তো মাওলানা ডিগ্রি আছে, বিনা ডিগ্রিধারী মানুষটা আপনি কেন সন্দেহ করছেন? প্রথম আমি এটা বুঝিয়ে দিই।
আর বিশ্বাস করছেন করছেন কাদের? কথিত মাওলানা মরিশে বিজনেসম্যান এই সেই তাদের করছেন, আপনার ইচ্ছা করতে পারে, নিশ্চয়ই তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আপনি একটা মাওলানা লাইনে পড়া ছেলের গুরুত্ব কেন দেবেন? খারাপ লাগছে নাকি শুনছি? তোকে বুঝতে হবে এটা আগে, শেষ করে দিয়ে আসুন। তো তারপর আমরা হঠাৎ করে দেখতে পাবেন কয় প্রসঙ্গ তো আসলো, আমরা মসজিদে যে আমরা দেখতে পাই জুম্মার দিনে আমি নিজে প্রত্যক্ষ করেছি, আমি সেখানে উপস্থিত, জুম্মা হয়ে গেল, হঠাৎ সামনে একটা কেমাকেশ্রীর একটা মসজিদ, একটা ছেলে উঠে দাঁড়িয়ে পড়লো, আমি তাকে কে বলি, আমি জানা বাইরে যা বাইরে যা, বলছে মেরা হো গিয়া হম জায়েঙ্গে, আমি তেরা হুয়া তো মেরা হুয়া নেই, তেরা হো চুকে না মেরা হুয়া নেই, তুই বাইরে যা, বলে আমি জানা হ্যাঁ আমি জান নিয়ে দেঙ্গে, তুই বাইরে যাও যা। আব্বা বসে আছে তুই তার কোলের উপর দিয়ে যাবি, তো এমএলএ বসে থাকলে তার উপর দিয়ে ডিঙিয়ে যা, বাইরে গেলে তার ছোট ভাই গুলো তোর ঠ্যাং ভেঙে দেবে, এমপি আছে তাকে ডিঙিয়ে যা, ও ওখানে হবে না, এই গরিব বাপ মাথার উপর দিয়ে চলে যায়, গরিব দাদু মাথার উপর দিয়ে যা, যান আপনি দোয়া করবেন না, নামাজ হচ্ছে হয়ে গেছে আপনি চলে যাবেন, হ্যাঁ আমরা করে যাব, কারণ আল্লাহ আল হাজনবী আমরা পড়েছি, আমরা জালালাইন শরীফ পড়েছি যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাওয়ার বেহতার সময় হচ্ছে নামাজের পর, আমরা পড়েছি যে নামাজ একটা ইবাদত, তারপরেও যদি একটা ইবাদত দোয়াটাও একটা ইবাদত, সেই দোয়াটা যদি আলাদা করে করি এতে কোনো অসুবিধা নেই, এটা আমরা পড়েছি, আমরা একটু দোয়া করব, জুমার দিন এমন একটা সময় আছে মুখ থেকে দোয়া বার হওয়ার আগে কবুল হয়, এবং যাদের আব্বা চলে গেছে মা চলে গেছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ লা তাকনাতু মির রহমাতিল্লাহ তিনবার সাতবার পড়ে আব্বা আম্মার জন্য দোয়া চাইতে হয়, তোমার দরকার নেই কোনো ব্যাপার নয়, আমার বউকে আমি শুনিয়েছি, আমার এই ওয়াজটা আমার বউ শুনেছে, শুনে আমাকে বলছি জানো আমি কি বলছি, ওরা হাত তোলে না কেন জানো, বলে কেন, এবার রিজেক্টেড পারসন, আমি কেন, বলছে আল্লাহ ওদেরকে রিজেক্ট করেছে, কারণ আল্লাহ না চাইলে তো কোনো কিছুই হয় না, বলছে হ্যাঁ তা তো ঠিক, বলছে আল্লাহ ওরা হাত তুলবে এটা চাই না, তাই জন্য ওরা মন থেকে হাত তুলতে পারে না, আল্লাহ রিজেক্ট করেছে, ওর হাতকে আল্লাহ পছন্দ করছে না, ও ভাবছে আমি ইচ্ছা করে তুলছি না, ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, গুরু তুমি বুঝতেই পারছো না আল্লাহ তোমার হাত নিচ্ছে না তাই তুমি তুলতে পারছো না, যেন আমার কথা বুঝতে পারছেন তো, আল্লাহ চাইছে না যে তুই হাত তুল তাই তুমি লাফাচ্ছ, অতএব আপনার যদি নামাজের পর চলে যেতে হয় যান আমার আপত্তি নেই, কিন্তু পিছনের কাতারে দাঁড়াবেন, সবার আগে আস্তে আস্তে চলে যাবেন, সামনে যে দাঁড়াবেন আর সবার মাথার উপর দিয়ে পার হবে এটা হয় না, এটা আদবের খেলাফ, একটু আগে তাআদ্দুব আর তাআব্বুদ ইবাদতে আদবটা হচ্ছে মূল জিনিস, আগের হুজুর যেটা বলছিল আল্লাহ বলছেন এই মুহাম্মদ তুমি দুঃখ করো না, তোমার বন্ধু তোমার ছেলে তো তোমার বন্ধুর কাছেই আছে, কখন বলেছিলেন বলেন? হ্যাঁ রাইট, আল্লাহ রাসূলের যখন ছেলে দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি দেখছেন আল্লাহ বলছেন হাবিব তোমার ছেলে তো তোমার বন্ধুর কাছেই আছে, আমার রাসূল বলছেন, ওই মানুষটা কেঁদে ফেললেন কেন জানেন? ওই সময় আমার আল্লাহ বলেছিলেন হাবিব পৃথিবীর বুকে তোমার সন্তানের থেকে বেশি কি কাউকে ভালোবাসো, এক কথায় আবার রাসূল বলেছেন আমার আল্লাহ পৃথিবীর বুকে আমি সব থেকে বেশি আমার উম্মত গুলোকে ভালোবাসি, আমার আল্লাহ বলছে শুনে নাও আজ তোমার সন্তানদের সাদকা তোমার উম্মত কত কিছু পাচ্ছে তুমি দেখো কি পাচ্ছে একবার দেখো, ইন্না আতাইনা কাল কাউসার আমার হাবিব মোহাম্মদ মাপলের দিনেতে কিয়ামতের দিনেতে নফসে নফসের আলম হবে, মাথার উপরে যখন সূর্য নেমে আসবে দুনিয়ার জমিন আগুন টকবক করে ফুটতে থাকবে, ভাইজান গল্প কথা রাখুন, ইলন মাস্কের থিওরিটা দেখুন নাসা অ্যাকসেপ্ট করেছে যে মাসে তারা মানুষ নিয়ে যেতে চাচ্ছে পানি আবিষ্কার করতে চাচ্ছে, কারণ পৃথিবী প্রত্যেক বছরের গরম কিছু হলেও জমিন পর্যন্ত আসছে, সেটা হচ্ছে 4-5 কোনো কোনো জায়গায় 2-3 ডিগ্রি গরম প্রতি বছরে বেড়ে চলেছে, যেটা উপরের দিকে চলে গেলে দেখা যাচ্ছে কিনা,
প্রতি বছরে 12-13 ডিগ্রি গরম পড়ছে বেশি, কারণ সূর্যের যে রশ্মি সারা পৃথিবীর চতুর্দিক থেকে যে নীল রেখায় ঘিরে রেখে দিয়েছে ওটা ক্ষয় হতে আরম্ভ করেছে। তাই ইলন মাস্ক কি করলো, যে সে একটা এক্সপেরিমেন্ট করে দেখলো, যদি মাস মানে মঙ্গল গ্রহে যদি এদের মানুষকে শিফট করা যায়, কারণ আজ থেকে আর বেশি দিন বাকি নেই, পৃথিবী টকবক করে আগুন জ্বলবে, পৃথিবীর বিভিন্ন এলাকায় আগুন জ্বলবে, মানুষ আর বাস করতে পারবে না, আর ইলন মাস্ক করতে হবে না। আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে এই কথাই তো বলে গেছে, মাথার উপরে সূর্য নেমে আসবে, জমিনটা টকবক করে ফুটতে আরম্ভ করে দেবে। সুবহানাল্লাহ বলেন, জমিন ফুটতে আরম্ভ করবে। হাবিব, আমি আল্লাহ বলছি ওই সময় পানি পানি করে চিৎকার করবে, কোথাও পানি পাবে না, কিন্তু তোমার সন্তানদের পানির পরিবর্তে না তুই না কাল কাউসার, আমি আল্লাহ তোমার উম্মতগুলোকে হাউজে কাউসারের মিষ্টি এবং ঠান্ডা পানি দান করব। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এখন তুমি একটু নামাজ পড়ো আর কুরবানি করো। ইন্না শানিয়াকা ওয়াল আবতার, যারা তোমাকে নিসন্তান হয়েছ, সন্তানের নাম জীবনে আব্বা ডাক শুনতে পাবে না বলেছে। আবুল আহাবের মতো এই মানুষগুলোকে আমি আল্লাহ বলছি, আফতারাহুল্লাহ তাআলা তাফসীর ইবনে কাসির কুলুন বলছে, আল্লাহ বলছেন ওই মানুষগুলোকে আমি কোনোদিন সন্তান দেব না, কারণ ওরাই কোনোদিন আব্বা ডাক শুনতে পাবে না। আর তাই ঘটেছে। আমার রাসূল, আমার আল্লাহ আমার রাসূলকে মায়ুস করেননি। দীর্ঘদিন পরে আম্মা জান খাদিজা এসে বলছেন কিনা, হে রাসূল, আই ওয়াজ প্রেগন্যান্ট অ্যাগেইন, আমার পেটে আবার বাচ্চা, আমি অন্তঃসত্ত্বা হয়েছি। লজ্জা করে করে বলছে, আল্লাহ রাসূল বলছেন, খাদিজা তুমি পা আস্তে ফেলবে, পিচ্ছল জায়গায় পা রাখবে না, ভারী জিনিস উঠাবে না। কার কেয়ার করছে? বউয়ের কেয়ার করছে। কে? আমার নবী। রাসূল বলি কি স্ত্রী নয়, অতএব বহুমুখী শিক্ষা তো ইসলাম দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, তুমি ভারী জিনিস তুলবে না, তুমি পিচ্ছল জায়গায় পা রাখবে না, তুমি উঁচু থেকে নিচে পা ফেললে আস্তে ফেলবে, তুমি সাবধানে চলবে, বেশি বেশি করে পানি পান করবে। স্ত্রী বউয়ের কেয়ার করাটা রাসূলের সুন্নাত, শর্ত হচ্ছে বউটা নিজে না বলবো না। বুঝে নিয়েছেন তো নাকি? বাড়িতে নিয়ে আসার পরে আমরা মনে করছি তো নিয়ে চলে এসেছি, নো প্রবলেম, আমাদের প্রপার্টি হয়ে গেছে, তার সব স্বাধীনতা কেড়ে নাও, ইসলাম তা বলা। তার যে মর্যাদা দিয়েছে ইসলাম, এ বলতে গেলে রাত কেটে যাবে ভাই। অতএব সব জিনিসের সমতা, সব কালচার, সব কিছুকে সামনে রেখে সব জিনিসের ব্যালেন্স, উশৃঙ্খলতাও নয়, স্বেচ্ছাচারিতাও নয়, আর উল্টো দিকে গোলামিও নয়, একটা ব্যালেন্স। কথা আমার বুঝতে পারছেন? এক কথায় হাসি খুশি থাকা। দীর্ঘদিন পরে আমার রাসূলের একটা বাচ্চা হলো, বাচ্চাটা আমার রাসূল কোলে নিয়ে তার কপাল মোবারকে ঠোঁট মোবারকে চুমু দিয়ে বলেন, হাযিহি ফাতিমাতুজ জোহরা, এটা মুহাম্মাদের মা, এটা আমার ফাতিমা। মাজান ফাতিমার জন্ম হয়, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদী, আলামে তাথিরের মালিকা। এখানে একটা প্রশ্ন করি, তিনটে বেটা ছেলে মারা যাওয়ার পরে, মতান্তরে চারটে পুত্র সন্তান মারা যাওয়ার পরে, আল্লাহ রাসূলের ছেলে হলো না মেয়ে? আমি প্রশ্ন করি, কেন মেয়ে হলো? ছেলে দিতে পারতেন? এখানে একটু ননদদের জন্য শিক্ষা আছে, শাশুড়িদের জন্য শিক্ষা আছে। কোন বৌমা যদি মেয়ে হয়ে যায়, মুড অফ করে বসে থাকতে নেই মাচানে, কি হলো রে, ফের মেয়ে হয়ে গেছে, কি হয়েছে, আল্লাহ দিয়েছে। ননদ বলছে, এমন ভাবি এনেছিলেন না, মানে আমাদের দেশি আঞ্চলিক, এমন ভাবি এনেছিলেন না, শুধু মেয়ে হওয়ার কল যেন মেয়েই হচ্ছে আমাদের দেশে, মানে একদম গ্রাম্য ভাষা। কার কথা বলছো চুকু? ওই মুখপুরীর কথা, মানে কার কথা বলছো বলে মুখপুরীর কথা? এখন আমি ননদকে বলি, ননদ শাশুড়ি এরা তো ছেলেরা হতে পারে না, মেয়েরাই হয়, তো তোমার ভাবির মেয়ে হওয়ার জন্য সে যদি মুখপুরী হয়, তা আমি যদি বিচারটা নিজে নিজের উপর দিই, কি করবে? তুমিও তো মেয়ে, তুমি কি, তোমাকে যে জন্ম দিয়েছে, তাহলে তাকে কি মুখপুরী তুমি বলবে না?
না ওটা মা হয় তো আল্লাহ রাসূল তো এটাই বলছি একটা মেয়ে যখন বাচ্চা বেলায় জন্ম নেয় তার মাতার উপর পবিত্রতার চাদর দেওয়া হয় ওই মেয়েটি যখন সংসারে যায় ও সংসারের উজিরে আলা হয় আর ওই মেয়েটি যখন মা হয় তার পায়ের নিচে আল্লাহ জান্নাতকে রাখা হয় বলুন না সুবহানাল্লাহ একটা মেয়ে সে মেয়ে সেই বউ সেই হচ্ছে মা আপনার মা আপনার বাচ্চা ফিমেল ফিডসাইড নিয়ে আমি কাজ করেছিলাম আপনারা জানেন আপনার ওই বিভিন্ন এতে দেখছেন এটি আপনার সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় এটাই আমি জাহেলিয়াতের যুগে হতো এখন দেখুন সোনোগ্রাফি বা যে কোনো ছেলে না মেয়ে বললে আইনত দণ্ডনীয় কেন একমাত্র ফিমেল ফিটিসাইডের জন্য কন্যা ভ্রূণ নষ্টের জন্য এসব নিয়ে কোনোদিন বলবো আমি তো ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে যে সমস্ত সব দিকে দেখুন নাসল আগিয়েছে ছেলের দিক দিয়ে আমার রাসূলের নাসল আগিয়েছে মেয়ের দিক দিয়ে বলেন না সুবহানাল্লাহ একটু বিক্ষিপ্ত এদিক ওদিক করে আলোচনা করে আমি এই জায়গায় আসলাম কি তাআব্বুদ তাসাউফ ছাড়া হয় না সেটা কেন যে আপনি মর্ম কথাই যতক্ষণ না ঢুকবেন কোরআন তেলাওয়াত করুন ভিতরে একটা কম্প্রেশন তৈরি হবে ভিতরে একটা আপনার কম্পন তৈরি হবে আর নিজে নিজেকে কনফেস করতে থাকবেন যে আমি কি না কি করা উচিত কি করা উচিত না তখন আপনি তো মুমিন অতএব তাসাউফ ছাড়া নামাজ রোজা হজ যাকাত কালমা ইবাদত কিছুই হয় না মর্ম কথাই আপনাকে ঢুকতে হবে এই বলে আজকের ওয়াজ এখানেই শেষ করলাম।